অঙ্কবিজ্ঞান আয়োজিত আজকের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চ্যাপ্টার 5.1 এর দ্বিপদী বিস্তৃতি নিয়ে ম্যাথ ক্লাস শুরু করব। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দ্বিপদী বিস্তৃতি এর বেসিক পার্টগুলো দেখিয়েছি। আজকে আমরা ম্যাথ শুরু করে দিই। প্রথমে আমরা আসি প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলের ত্রিভুজ সূত্রে। আচ্ছা, প্রথমে আমাদের দেখাতে হবে যে n equals to যদি 4 হয় তাহলে এর জন্য প্যাসকেলের ত্রিভুজ কিরকম হবে। তাহলে প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, আচ্ছা n equals to যদি 4 হয় তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে পঞ্চম সারি পর্যন্ত যাব। আমাদের যত বলবে n equals to, n equals to যদি 3 হয় তাহলে আমরা চতুর্থ সারি পর্যন্ত যাব। একটা সারি আমাদের বেশি নিতে হবে। তাহলে n equals to যদি 4 হয় প্রথমে প্যাসকেলের ত্রিভুজে কি থাকে, 1 থাকে। এরপর মানে প্রত্যেকটার দুই সাইডে 1 থাকবে। এখন এই দুইটা যোগ করে আমরা কত পাচ্ছি, 2। আর এই সাইডে 1, এই সাইডে 1। এরপরে যদি আমরা আসি চতুর্থ সারিতে তাহলে দেখো এইটা আর এইটা যোগ করে আমরা কত পাচ্ছি, 3। তাহলে মাঝে 3 লিখব। আবার এইটা এইটা যোগ করে কত পাচ্ছি, 3 লিখলাম। তাহলে দুই সাইডে আবার 1 দিয়ে দিব। এরপর আমরা যদি আবার পঞ্চম সারিতে আসি তাহলে কি হবে, এখানে 1, এখানে 3 আর 1 যোগ করে কত পাচ্ছি, 4। এখানে 3 আর 3 যোগ করে কত পাচ্ছি, 6। তাহলে 3 আর 1, 4, এখানেও 1। এটাই তাহলে হচ্ছে a equals to 4 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ। তোমাদেরকে যদি বলা হতো যে a equals to 5 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ আঁকো তাহলে তোমাদের এখানে ষষ্ঠ সারি পর্যন্ত যেতে হবে, বা a equals to 6 এর জন্য যদি বলা হয় তাহলে এখানে সপ্তম সারি পর্যন্ত মানগুলো বের করতে হবে। আর প্রত্যেক ক্ষেত্রে এই যে যে কোনো দুইটা মানের যোগফল যেটা হবে সেটা আমরা পরের সারিতে এই দুইটার মাঝখানে লিখব। আবার এই দুইটার যোগফল যেটা হবে সেটা পরের সারিতে এইখানে মাঝখানে লিখব সব ক্ষেত্রে। আর দুই সাইডে কি থাকবে, 1 1 1 থেকে যাবে এইটা। এরপর আমরা দুই নম্বর ম্যাথ শুরু করি। দুইয়ের ক্ষেত্রে দেখো দেয়া আছে যে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তার করে দেখাও যে 1 - x³ = 1 - 3x + 3x² - x³। এখন এই বিস্তৃতিগুলো আমরা বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করতে পারি। যদি কখনো ফিক্স করে দেয়া থাকে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে নির্ণয় করতে হবে তখন তোমাদেরকে অবশ্যই প্যাসকেলের ত্রিভুজকে এই মানটা নির্ণয় করতে হবে। আর যদি প্যাসকেলের ত্রিভুজ মেনশন করা না থাকে তাহলে তোমরা যে কোনো সূত্র ইউজ করে বিস্তার করতে পারবা। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি শুরু করি যে 1 - x³ এইটার আমাদের বিস্তৃতি নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে a equals to কত আছে, 3 আছে না? তাহলে a equals to 3 করে আমরা যদি প্যাসকেলের ত্রিভুজ আঁকি তাহলে কি পাবো, আমরা চতুর্থ সারি পর্যন্ত অবশ্যই নিব। তাহলে 1, এখানে 1 1, এখানে 1, এই দুইটার যোগফল কত, 2, এখানে 1 দিব। চতুর্থ সারিতে এখানে 1, এই দুইটার যোগফল 3, এই দুইটার যোগফল 3, আর হচ্ছে এখানে 1। তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজ n equals to 3 এর জন্য এটা পেয়ে গেলাম। এখন এইটার যখন বিস্তৃতি লিখব তখন প্রথম পদ যেটা লিখব সেটার ক্ষেত্রে সহগ n 1 থাকবে, তারপরেরটার ক্ষেত্রে 3 থাকবে, তারপরেরটাও 3 থাকবে, তারপরে 1 থাকবে। এখন এগুলোর বিস্তৃতির ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে n equals to 3 তাহলে এখানে দুইটা মান আছে। এটা যদি একটা আমরা পদ ধরি, এটা একটা মাইনাস x একটা, বা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি 1, মাঝে যদি প্লাস দাও তাহলে মাইনাস x, তাহলে তোমাদের সূত্রটা অ্যাপ্লাই করা ইজি হবে। এখন এইটার যখন আমরা দ্বিপদী বিস্তৃতি লিখব তখন দেখো প্রথম এই সংখ্যাটা কত, 1। তাহলে 1 এর পাওয়ার আমি 3 থেকে শুরু করে প্রতিটা পদে 1 করে কমতে কমতে লাস্টে 0 পর্যন্ত যাব। আর এইটার কি হবে, এইটার যে ঘাত থাকবে বা পাওয়ার থাকবে সেটা কি করব, 0 থেকে শুরু করে n পর্যন্ত যাব। তাহলে এখানে কি দেখো, একটা যদি আমি n থেকে শুরু করি তাহলে এটা 0 পর্যন্ত যাবে, আর পরেরটা তাহলে আমরা 0 থেকে শুরু করব n পর্যন্ত যাবে। তাহলে 1 এর এখানে n equals to 3, তাহলে আমি 3 থেকে শুরু করলাম, এখানে তাহলে আমার 0। আর এটা সহগ কত, প্রথম ক্ষেত্রে 1। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে যদি আসি এখানে আমরা কত মান পাচ্ছি, 3। তাহলে এখানে 3 দিয়ে দিলাম,
এখন এই যে প্রথমে যে আমরা 1 নিলাম এই যে এই সংখ্যাটা তাহলে 1 এর পাওয়ার এখানে 3 ছিল এখন 1 করে কমবে আর এখানে দেখো -x এর পাওয়ার 0 ছিল এর তাহলে 1 করে বাড়বে এটা আমরা এই পর্যন্ত নিয়ে যাব তারপরেরটা কি হবে দেখো তারপরের ক্ষেত্রেও কি 3 আছে তাহলে 3 লিখব এই 1 এর পাওয়ার কি ছিল 3-1 এখন কি হবে 3-2 আর -x এর পাওয়ার ছিল কত 1 এখন 2 মানে অর্থাৎ এটার 1 করে কমবে এটার 1 করে বাড়বে এর পরেরটাতে যদি আসি দেখো এখানে কত 1 তাহলে 1 ইনটু এই যে 1 এর পাওয়ার কত ছিল 3-2 এখন আরো 1 কমাই দেব তাহলে 3-3 আর -x এর পাওয়ার কত ছিল 2 তাহলে -x এর পাওয়ার এখানে কত হবে 3 তাহলে আশা করছি বুঝতে পারছো যে প্রথম যেটা থাকবে প্রথম সংখ্যার পাওয়ার n থেকে 0 পর্যন্ত আসছে আর দ্বিতীয় সংখ্যা যেটা আমরা পরে লিখছি সেটা হচ্ছে কি 0 থেকে n পর্যন্ত আসছে তাহলে এখানে আমরা যদি একটু সিম্পলিফাই করি এখানে 1 পাচ্ছি এখানে 3 স্কয়ার 1 স্কয়ার তার মানে হচ্ছে 3 আচ্ছা -x তাহলে এখানে হবে -3x তারপর এটাতে দেখো 1 আর এখানে -x হোল স্কয়ার তার মানে x স্কয়ার তাহলে এখানে পেয়ে যাচ্ছি 3x স্কয়ার আর এখানে আমরা কত পাচ্ছি দেখো 3 টু দি পাওয়ার 0 মানে 1 আর -x হোল কিউব তার মানে কি -x কিউব তাহলে আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে 1 - x হোল কিউব কে বিস্তার করে কি পেলাম 1 - 3x + 3x স্কয়ার - x কিউব তাহলে এভাবে তোমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যে কোনো বিস্তৃতি দেখাতে পারো তিন নম্বরের ক্ষেত্রে যে মানটি দেওয়া আছে সেটি হচ্ছে x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই x স্কয়ার এখানে হচ্ছে কিউব হবে এইটা এখন দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো দ্বিপদী বিস্তৃতির আগে আমাদেরকে রাশিটাকে এরকম আকারে নিয়ে যেতে হবে যে এখানে একটা মান থাকবে প্লাস মাইনাস এখানে একটা কিছু অথবা 1 প্লাস x এরকম আকারে হতে পারে এখন এই যে এখানে যে মানটা দেয়া আছে এটা কিন্তু আমরা এরকম আকারে পাচ্ছি না তাহলে আমাদের প্রথম কাজ হবে আগে a প্লাস x টু দি পাওয়ার a এই আকারে আমরা কিভাবে নিয়ে যাব তাহলে এখানে দেখো x স্কয়ার আছে তাহলে এখানে আমি এভাবে লিখতে পারি x হোল স্কয়ার 2x ইনটু 1 বাই x এটা দেখো কাটাকাটি যদি করো মাইনাস 2 হয় 1 বাই x হোল স্কয়ার তাহলে এখানে এখন কি পেয়ে যাচ্ছে আমরা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার আর উপরে থাকছে পাওয়ার 3 তাহলে একসাথে আমরা লিখতে পারি পাওয়ার দুটো গুণ হয়ে যাবে তাহলে x মাইনাস 1 বাই x পাওয়ার টু দি পাওয়ার 6 এটাকেও তোমরা ওই যে চাইলে প্লাস করে এখানে মাইনাস লিখতে পারবা তাহলে তোমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা ইজি হবে এখন তাহলে এটা যদি আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে বিস্তার করতে চাই প্যাসকেলের সূত্রের সাহায্যে এটা যদি আমরা বিস্তার করি তাহলে এই ক্ষেত্রে কি হবে এখানে দেখো পাওয়ার 6 আছে তাহলে n ইকুয়ালস টু 6 এর জন্য আমাদের বিস্তার করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কত সারি পর্যন্ত যাব সপ্তম সারি পর্যন্ত যাব তাহলে সপ্তম সারি পর্যন্ত যদি আমরা যাই এখানে দেখো আমরা যদি n ইকুয়ালস টু 6 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ আঁকি তাহলে আমাদের সাতটা সারি পর্যন্ত যেতে হবে তাহলে প্রথমে আমরা 1 লিখি তারপরে 1 1 তারপরে হচ্ছে 1 2 1 এখানে পাচ্ছি 3 এখানে পাচ্ছি 3 এদিকে তাহলে 1 1 দিচ্ছি আমরা চতুর্থ সারি পর্যন্ত পেয়ে গেলাম এরপর এখানে কত হবে 4 এখানে 6 এখানেও 4 তাহলে এটা 1 2 3 4 5 আর দুইটা 5 এখানে হচ্ছে 10 এখানেও 10 এখানেও 5 1 এখানেও 1 এর পরের সারিতে যদি আমরা যাই এখানে কত পাচ্ছি 1 এখানে 5 + 1 6 এখানে 5 + 10 15
এখানে 10 প্লাস 10 20 এখানে 15 এখানে 6 এখানে 1 তাহলে আমাদের a ইকুয়ালস টু 6 পর্যন্ত যদি যেতে হয় তাহলে সপ্তম সারিতে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি এখন যদি আমরা বিস্তার করি তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব দেখো a ইকুয়ালস টু 6 এর জন্য তাহলে x প্লাস মাইনাস 1 বাই x পার 6 এখন তাহলে আমরা কি বলেছিলাম এখানে 1 আছে তাহলে প্রথমে আমরা 1 দিয়ে দিলাম ইনটু এখানে যে প্রথম যে মানটা আছে x তাহলে এটার পাওয়ার কত হবে n এর পাওয়ার n এর ভ্যালু যেটা 6 6 থেকে আমরা এটার তালে কত পর্যন্ত যাব লাস্ট পর্যন্ত 0 হবে আর মাইনাস 1 বাই x এটা যেটা থাকছে এটা হচ্ছে আমরা 0 থেকে শুরু করব তারপর আমরা কি পাচ্ছি এখানে 6 তাহলে 6 লিখলাম এরপরে x এর পাওয়ার কি হবে 1 করে কমবে তাহলে x টু দি পাওয়ার 5 লিখতে পারি আর মাইনাস 1 বাই x এটা 1 লিখতে পারি 0 ছিল 1 যোগ করে দিলাম 1 এরপরে কত আমরা পাচ্ছি 15 তাহলে 15 এর ক্ষেত্রে আমরা এরপরে কি লিখব x টু দি পাওয়ার 4 আর মাইনাস 1 বাই x স্কয়ার এরপরে দেখো 15 এর পর কত পাচ্ছি 20 20 এর ক্ষেত্রে x টু দি পাওয়ার এখানে 4 ছিল তাহলে আরো 1 কমবে x কিউব আর মাইনাস 1 বাই x এখানে দেখো 2 ছিল 1 করে বাড়বে তাহলে 3 এরপরে এরপরে এখানে 20 ছিল 20 এর পর আবার কত 15 তাহলে 15 এর পর আমরা কত লিখব এখানে দেখো x কিউব তাহলে আরো 1 কমে যদি তাহলে এখানে x স্কয়ার আর মাইনাস 1 বাই x এর পাওয়ার কত হবে 1 বাড়বে তাহলে মাইনাস 1 বাই x 4 এরপরে 15 এর পর এখানে কত আছে 6 তাহলে 6 এখানে x স্কয়ার ছিল 1 যদি কমে এখানে x থাকছে আর এখানে মাইনাস 1 বাই x এটার পাওয়ার কি হবে 1 বাড়বে 6 এর পর এবার কত 1 তাহলে 1 এখানে দেখো x এর পাওয়ার এখন কি 0 হয়ে যায় আর মাইনাস 1 বাই x এর পাওয়ার 6 হয়ে যায় তাহলে দেখো এই যে 6 থেকে x শুরু করেছিলাম তাহলে এটার পাওয়ার 0 হয়ে গেল আর এটার পাওয়ার 6 পর্যন্ত চলে আসলো এরপর আমরা সিম্পলিফাই করব তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 6 এখানে 0 তার মানে 1 তাহলে x টু দি পাওয়ার 6 থাকছে এখানে কি থাকছে 6 x টু দি পাওয়ার 5 আর এখানে কি মাইনাস 1 বাই x তাহলে এখানে মাইনাস আসবে তারপরে প্লাস 15 x টু দি পাওয়ার 4 আর এখানে দেখো নিচে কি মাইনাস x হোল স্কয়ার তার মানে x স্কয়ার এরপরে 20x কিউব 20x কিউব থাকছে আর নিচে কি x কে মাইনাস x কে যদি হোল কিউব করি মাইনাস x কিউব তার মানে এখানে আমি মাইনাস দিব এখানে x কিউব তারপরে প্লাস 15x স্কয়ার নিচে কত থাকছে মাইনাস x হোল টু দি পাওয়ার 4 তার মানে মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে আর নিচে থাকবে x টু দি পাওয়ার 4 এরপরে 6 এর ক্ষেত্রে এখানে দেখো 6x 6x থাকলো আর নিচে কি হবে মাইনাস x টু দি পাওয়ার 5 তাহলে এখানে আমরা মাইনাস দিব এখানে x টু দি পাওয়ার 5 এরপরে এইখানে প্লাস 1 x টু দি পাওয়ার 0 মানে কত 1 আর নিচে থাকছে হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 6 তাহলে x টু দি পাওয়ার 6 এখানে থাকছে 6 x টু দি পাওয়ার 4 এখানে থাকছে 15 x স্কয়ার এখানে থাকছে মাইনাস 20 এখানে থাকছে 15 বাই x স্কয়ার এখানে থাকছে 6 বাই x টু দি পাওয়ার 4 এখানে থাকছে প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদেরকে যেটা প্রথমে দেওয়া হয়েছিল x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই x স্কয়ার কিউব এটাকে আমরা যদি বিস্তৃতি করি তাহলে আমরা এরকম একটা মান পেয়ে যাচ্ছি এই চ্যাপ্টারে যদি প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তৃতি নির্ণয় করতে বলা হয় তাহলে তোমরা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে বাকি ম্যাপগুলো করে ফেলো